नमस्कार बंधुरा, आमी अखिल दि ट्रस्टे सबाइके स्वागत। फ्रेंड्स, आजकेर भिडियोते डिसकस करब आज थेके 360 कोटी बचर आगे सृष्टि हवा मंगल ग्रहे सौरचर किभाबे जीवजगतेर विकाशेर पथे बाधा हये दाड़ियेछे। आजकेर भिडियोटिर मूल उद्देश्य एई रहस्येर समाधान करा, अर्थात एई क्षेत्रे भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखबेन। भालो लागले लाइक ओ शेयर करते भुलबेन ना। आज थेके कयेकशो कोटी बचर आगे मंगले प्राणीजगतेर विकाशेर जोन्नो जथेष्ट अनुकूल जलवायु विराजमान छिलो, अर्थात प्राणीर अस्तित्व टिके राखार जोन्नो प्रयोजनीय अक्सिजेन, जल एवं पृथिवीर मतो पुरो वायुमंडलेर स्तरो छिलो एई लाल ग्रहे। किन्तु केन मंगल ग्रहे प्राणीर विकाश हलो? भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखबेन, हयतो नतून किछु जानते पारबेन। सौर परिवारेर अन्यान्य ग्रहेर मतोई मंगल ग्रह सृष्टि हवार पर এটি এতটাই উত্তপ্ত ছিল যে এখানে লাভাস্রোত প্রবাহিত হতো। এছাড়া একাধিক উল্কাপিণ্ড ও মহাজাগতিক বস্তুর অভিঘাত মঙ্গল গ্রহকে ক্ষতবিক্ষত করে তুলেছিল, অর্থাৎ মঙ্গল গ্রহটি জন্মের অন্তত 100 কোটি বছর ধরে ধুকপুক করেছিল মঙ্গলের হৃৎপিণ্ডটি, যা আদতে একটি ডায়নামো। সেটি ছিল মঙ্গলের কোর অঞ্চলের একেবারে উপরের স্তরে, সেখানে থাকা প্রচণ্ড উত্তপ্ত তরলের মধ্যে। সেই কোরের নিচের স্তর ছিল আরও বেশি উত্তপ্ত এবং তরল। অর্থাৎ বিষয়টি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যেমন কেডলিতে জল ফোটালে নিচের জল খুব দ্রুত গরম হয়ে যায় এবং হালকা হয়ে উপরের দিকে ফুটে আসে, আর উপরে ঠান্ডা ভারী জল নিচের দিকে নেমে যায় এবং ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। অর্থাৎ কেটলির জলের মধ্যে একটি পরিচলন স্রোত ক্রিয়াশীল হয়। ঠিক তেমনইভাবে মঙ্গলের ওপর এবং নিচের স্তরে তাপমাত্রার ভিন্নতার জন্য সবসময় একটি পরিচলন স্রোত ক্রিয়াশীল হতো, আর তার ফলেই তৈরি হতো বিদ্যুৎ শক্তি। আর ওই বিদ্যুৎ প্রবাহের জন্যই লাল গ্রহের চারিদিকে বেশ শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি হয়েছিল। মঙ্গলের মতো পৃথিবীতেও রয়েছে একটি ডায়নামো, আর তার জন্যই পৃথিবীকে ঘিরে রয়েছে অদৃশ্য এক চৌম্বকক্ষেত্র, যা মহাজাগতিক রশ্মির ঝাপটা আর সূর্য থেকে ছুটে আসা নানা ধরনের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচিয়ে রেখেছে এই নীলাভ গ্রহটিকে। কোনো গ্রহকে চারিদিক থেকে অদৃশ্য বলয়ে ঘিরে থাকা চৌম্বকক্ষেত্র সবসময় হয়ে ওঠে সেই গ্রহের একটি সুরক্ষার কবচ, যা সূর্য থেকে প্রতি মুহূর্তে ছুটে আসা নানা ধরনের সৌরকণা, সৌরঝড় এবং সৌরবায়ুর হাত থেকে বাঁচিয়ে রাখে। এই অদৃশ্য স্তর না থাকলে পৃথিবীর বায়ুমণ্ডলকেও উড়িয়ে দিত সূর্য থেকে আসা সোলার স্টর্ম। পৃথিবীর কেন্দ্র অঞ্চলে থাকা ডায়নামোটি জন্মের পর থেকেই সচল রয়েছে, তাই সেই ডায়নামোটি পৃথিবীকে ঘিরে থাকা অদৃশ্য চৌম্বকক্ষেত্রটিকে বাঁচিয়ে রেখেছে, যার ফলে ওই চৌম্বকক্ষেত্রের ছিদ্র ভেদ করে সৌরঝড় পৃথিবীর বায়ুমণ্ডলে উড়িয়ে দিতে পারেনি। কিন্তু লাল গ্রহের কপাল মন্দ, গ্রহটি জন্মের 100 কোটি বছর পরেই, অর্থাৎ আজ থেকে 360 কোটি বছর আগে পুরোপুরি অচল হয়ে গিয়েছিল মঙ্গলের কেন্দ্র অঞ্চলে ডায়নামোটি, আর তার জন্যই বায়ুমণ্ডল হারিয়ে ফেলে মঙ্গল গ্রহ, যা মঙ্গলের প্রাণের অস্তিত্বকে কার্যত অসম্ভব করে তুলেছে। অর্থাৎ মঙ্গলের ওই অদৃশ্য চৌম্বকক্ষেত্রের স্তরটি উদা হয়ে যাবার জন্যই প্রায় 360 কোটি বছর ধরে ক্ষয়ে যেতে যেতে মঙ্গলের বায়ুমণ্ডল এতটাই পাতলা হয়ে গিয়েছে যে লাল গ্রহের পৃষ্ঠ থেকে 100 মিটার হাঁটলেই এর বায়ুমণ্ডল আর খুঁজে পাওয়া যাবে না। ফ্রেন্ডস, এবার আসবো মঙ্গল গ্রহে কীভাবে সভ্যতার উপনিবেশ গড়ে তোলা হবে, অর্থাৎ আমাদের কী কী করণীয় এখানে সভ্যতা গড়ে তোলার জন্য, বিষয়টি বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মঙ্গলে উপনিবেশ গড়ে তুলতে গেলে শুধু জলের সন্ধান আর বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন নিষ্কাশন করলেই হবে না, কৃত্রিম চৌম্বকক্ষেত্র বানাতে হবে। অর্থাৎ লাল গ্রহে সভ্যতার উপনিবেশ গড়ে তোলার জন্যই 19 ফেব্রুয়ারি গভীর রাতে মঙ্গলের বুকে স্পর্শ করেছে রোভার পার্সিভারেন্স। এটি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে 2031 সাল নাগাদ পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ততদিন আমরা অপেক্ষায় থাকব মঙ্গল সম্পর্কে নতুন কিছু জানার। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবারও উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।